পাকিস্তানের ক্ষমতাসীন জোট দেশটির সংবিধানের 62 অনুচ্ছেদের অধীনে আবারও একটি আইন পাশ করেছে, যাতে কোনো সংসদ সদস্যকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা না করা যায়। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, দেশটির বিরোধী দলগুলোর ক্ষমতাসীন জোটের এই পদক্ষেপকে আসন্ন নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ, নওয়াজ, PMLN, সুপ্রিমো, নওয়াজ শরীফ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি প্রচেষ্টা বলে অভিহিত করেছে। খবরে বলা হয়েছে, একজন ব্যক্তিকে আজীবন অযোগ্য ঘোষণা না করার বিষয়টি ফিরিয়ে আনার লক্ষ্যে আগেও দুইবার ব্যর্থ প্রচেষ্টা হয়েছে। কারণ সুপ্রিম কোর্ট রিভিউ অফ জাজমেন্ট আন্ডার ওয়ার্ডার বিল 2023 এবং প্রধান বিচারপতি ক্ষমতা সীমিত করার আইন সহ দুটি আইনের শুনানি করেছে। আগের দুই প্রচেষ্টা তথা আইন পাশকেও নওয়াজ শরীফের আজীবন অযোগ্যতা বাতিল প্রচেষ্টা হিসাবে অভিহিত করা হয়েছে। তবে অযোগ্যতার সময়সীমা সীমিত করতে নির্বাচন আইন সংশোধন বর্তমান আইনের বিষয়ে সর্বোচ্চ আদালত কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা এখন দেখার বিষয়। এদিকে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার বড় ভাই নওয়াজ শরীফকে দেশে ফিরে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানিয়েছেন। নওয়াজ শরীফ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN এর প্রধান। বর্তমানে স্বেচ্ছায় নির্বাচনে লন্ডনে রয়েছেন তিনি। জিওনিও জানিয়েছে, শুক্রবার দলের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সভায় এই আহ্বান জানান শাহবাজ শরীফ। তিনি বলেন, তার ভাই দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেন এবং চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এই দিন পুনরায় PMLN এর সভাপতি নির্বাচিত হন শাহবাজ। খবরে বলা হয়েছে, দলীয় সভায় ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, তিনি তার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন যে তিনি পাকিস্তানে ফিরে আসবেন এবং তারপর দলীয় বৈঠক করবেন, যাতে তিনি সভাপতিত্বের দায়িত্ব পুনরায় তার কাঁধে হস্তান্তর করতে পারেন। কিন্তু নির্বাচন কমিশনের খড়গ ঝুলছিল, সে কারণেই এই বৈঠক করতে হয়েছে বলে বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে 2019 সালের নভেম্বর থেকে লন্ডনে স্বেচ্ছায় নির্বাচনে রয়েছেন নওয়াজ শরীফ। যদি পাকিস্তানের রাজনীতিতে কথা রয়েছে যে গ্রেফতার এড়াতেই বিদেশে অবস্থান করছেন তিনি, এর আগে পাকিস্তান আদালতে এক রায়ে নওয়াজ শরীফকে দলের প্রধান হিসাবে থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা দেন। তখনই PMLN এর সভাপতির দায়িত্ব দেওয়া হয় শাহবাজকে। প্রতিবেদনে বলা হয়েছে, এই দিন শাহবাজ শরীফ বলেছেন, দলের জন্য তরুণ নেতৃত্বের প্রয়োজন। এ প্রসঙ্গে নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন তিনি। প্রাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও বলেন, নওয়াজ শরীফ পাকিস্তানে ফিরলেই রাজনীতির মানচিত্র বদলে যাবে।